জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ঢাবি ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র চালু করেছে বলেন জিএম কাদের। বিএনপি নেতা টুকু বক্তব্য শিষ্টাচার বহির্ভূত ও কর্তৃত্বপূর্ণ বলেন জামাত। দেশের জনগণ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না বলেন খন্দকার মোশাররফ। শীঘ্র আওয়ামী লীগের আন্তঃকোণ্ডলে বাড়ির দোকান ভাঙচুর। সৌদিতে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি নবগঠিত কমিটির উপর ছাত্রলীগের হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেল 4:45 জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে যে শেষ হয়। এ সময় ছাত্রদলের সহসভাপতি তানজিল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসলাম, কেন্দ্রীয় নেতা সালেহ আদনান, প্রচার সম্পাদক সানি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল 4:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিভিসির সাথে সাক্ষাৎ করার কথা ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির। বিকেলে নেতৃত্ববৃন্দ ভিসির সাথে দেখা করতে গেলে ছাত্রলীগ হামলায় চালায়। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক নেতাকর্মী আহত হয়। এদিকে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার কঠোর জবাব ও আগামীতে তাদের সকল অগ্রগতি অগণতান্ত্রিক আচরণকে কঠোর খুঁজতে মোকাবেলার কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র চালু করছে বলেন জিএম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, দেশে এখন আর গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান সংশোধন করে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে। সব ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের একথা বলেন। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই মত বিনিময় হয়। জিএম কাদের বলেন, দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য চিকিৎসা নেই, বেকারদের জন্য কাজের নিশ্চয়তা নেই। এ সময় জিএম কাদের আরও বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়েছে। দেশের মানুষ দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করতে পারছে না, আবার ইচ্ছে হলে প্রতিনিধি পরিবর্তন করতে পারছে না। সাধারণ মেধাবী ও যোগ্যতা সম্পন্ন মানুষ কোথাও স্থান পাচ্ছে না, আবার মেধাহীন দুর্নীতিবাজ আর অসৎ মানুষ দিন দিন আরও উপরে উঠছে। জিএম কাদের বলেন, দেশে কোথাও জবাবদিহি নেই। জবাবদিহি না থাকার কারণে দেশের প্রতিটি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে। দুষ্টের দমন আর সৃষ্টির পালন নেই কোথাও। দেশে এখন দুষ্টের পালন আর সৃষ্টির দমন চলছে। তিনি বলেন, এমন দেশের জন্য আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম হয়নি। বিএনপি নেতা টুকুর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত ও কুরুচিপূর্ণ বলেন জামাত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্যকে অশালীন আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম মঙ্গলবার বিবৃতিতে বলেছেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও কুরুচিপূর্ণ। নিবন্ধন বাতিল হলেও কেন যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করেছে না সরকার? এই প্রশ্ন তুলে সোমবার হাজারীবাগে বিএনপি সমাবেশে ইকবাল মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের মুখে প্রায়ই শুনি বিএনপি জামাত, এর সময় এসেছে আওয়ামী লীগ জামাত বলার। জামাত ও উর্দু আওয়ামী লীগ ও উর্দু মিলবে ভালো। আওয়ামী লীগ জামাতে নিবন্ধন বাতিল করে কিন্তু বেআইনি ঘোষণা করে না, তাহলে কি বলবো, ওনাদের পরকে চলছে। ইকবাল হাসান টুকুর এসব মন্তব্যের নিন্দা করে জামাতের বিবৃতি বলা হয়েছে, এই বক্তব্য সরাচারীকে শাসনকে প্রলম্বিত করার ক্ষেত্রে তৈরি করে। যে মুহূর্তে দেশের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের দাবিতে বদ্ধপরিকর, সে সময় তার এই বক্তব্য জাতিকে হতাশ করেছে। 1999 থেকে বিএনপি জামাত জোট সঙ্গী। সম্প্রতি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তার দল আর জোটে নেই। গত মাসে এই বক্তব্যের ভিডিও ফাঁস হয়। যদিও বিএনপি ও জামাত নেতারা জোট ভাঙার খবর অস্বীকার করে শফিকুর রহমানের
বক্তব্যকে আনুষ্ঠানিক বলেছেন। জামাত আমির বিএনপির সঙ্গে জোট নয়, যুগপথ আন্দোলনের কথা বলছিলেন। বিএনপির মহাসচিব ও যুগপথ আন্দোলনের কথা বলছেন। দেশের জনগণ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না বলেন খন্দকার মোশাররফ। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিবিসির সাংবাদিক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন আগামী নির্বাচন কি সুষ্ঠু হবে। প্রধানমন্ত্রী বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু এ কথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। 2014 সালে 2154টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছে তারা। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, একথা দেশি বিদেশি সবাই জানে। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মরহুম ব্রিগেডিয়ার আসম ও হান্নান শাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আসলে এটা সকলেই জানে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র হত্যা করে, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশের অর্থনীতির লুটপাট হয়। গত 14 বছর কীভাবে তার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এটাও সবাই জানে। তাই দেশের জনগণ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না সুনিশ্চিত। সিংড়া আওয়ামী লীগের আন্তঃকোন্দলে বাড়ির দোকান ভাঙচুর। নাটোরের সিংড়া উপজেলা পাকুড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগের এক পক্ষের বাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়েছে আরেক পক্ষ। গত সোমবার সন্ধ্যায় পাকুড়িয়া বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে প্রায় 200 মানুষ দেশে অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুটি বাড়ি ও আটটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলার নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য আলী হোসেন ও ইতালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, স্থানীয় ইতালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফের নির্দেশে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তালাল চক্রবর্তী আজ মঙ্গলবার ইউপি চেয়ারম্যান আরিফ সহ 7 জনের নাম উল্লেখ করে প্রায় 250 জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিসি এসপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে মঙ্গলবার সকাল 11:30 দিকে স্থানীয় এমপি আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের স্ত্রী সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আরিফা জেসমিন কণিকার একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা ঝড় উঠেছে। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান আরিফের নেতৃত্বে হামলা হয় বলেও জানান। তবে স্থানীয়রা জানান, হামলায় হিন্দু সম্প্রদায় বলতে শুধু মোক্তালালের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, সেটিও আওয়ামী লীগ নেতা হিসেবে, আর কণিকার সঙ্গে আরিফের পূর্ব বিরোধ রয়েছে বলে তারা শুনেছেন। সৌদিতে মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশিরা। সৌদি আরবের রাজধানী রিয়াদ নগরীর বাথা এলাকা সহ নানা জায়গায় ব্রিজের নিচে, মসজিদে, বারান্দায় ও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। জানা যায়, দালালদের মাধ্যমে সৌদি বিভিন্ন কোম্পানি কাজের বিষয়ে এসেছেন এই সকল বাংলাদেশিরা, কিন্তু বর্তমানে কাজ না পেয়ে দেশটিতে মানবেতর দিন পার করছেন তারা। এছাড়া কোম্পানিতে কাজের কথা বলে অতিরিক্ত অর্থও হাতিয়ে নিচ্ছেন দালাল চক্রগুলো। বাংলাদেশ থেকে কোনোরকম বিমানে তুলে দিয়ে সৌদি আরবে পৌঁছালে দালাল চক্রটি গা ঢাকা দেন। প্রবাসীরা বলেন, দেশটিতে অনেক প্রবাসী প্রায় 1 বছর 6 মাস ও 3 মাস হয়েছে, কেউ ইকামা পেয়েছে আবার কেউ পায়নি। যারা ইকামা পেয়েছেন তাদের মেয়াদ 3 মাসের বেশি থাকছে না। ইতিমধ্যে সৌদির রাজধানী রিয়াদ নগরীর বাথা এলাকা সহ বিভিন্ন জায়গায় ফ্লাইওভার বা ব্রিজের নিচে মসজিদের বারান্দায় দেখা মিলে অনেক প্রবাসী বাংলাদেশিদের, আবার কেউ খোলা আকাশের নিচে তারা কোনোভাবে দিনাতিপাত করছেন।